বর্ষা মৌসুম আসার আগেই মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী এই জন্য সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের ব্যর্থতাকেই দায়ী করছেন তারা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রদের একজন বলছেন লোকবলের অভাবেই এগোচ্ছে না কাজ বিস্তারিত মাহমুদ কমলের রিপোর্টে সন্ধ্যায় পড়ার টেবিলে রাফি কিন্তু মশার উৎপাতে পড়ায় আর মনোযোগ দেয় তো কঠিন পড়াশোনা পড়ার মন বসে না খুব বিরক্ত লাগে এই মশার কয়লের ধোয়া গন্ধ তাও যায় না মশা শুধু শীত কিংবা বর্ষা নয় ঘন বসতিপূর্ণ এই নগরীতে সব মৌসুমেই ভয়াবহ যন্ত্রণার নাম মশা কারণ রাজধানীর ড্রেন ও জলাশয়গুলো বছরের বেশিরভাগ সময়ই থাকে অপরিষ্কার পলিগুলি রাস্তারও একই অবস্থা আর এসব জায়গাতেই বংশ বিস্তার করে মশা এর জন্য সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনাকেই বেশি দায়ী করছে নগরবাসী মানে মশার উপদ্রব এমনই হয়েছে যে নামাজ পড়তে গেলেও মশার যন্ত্রণায় নামাজ পড়া যায় না বাসাও থাকা যায় না পড়ার টেবিলে বসলে অনেক অসহ্য লাগে পিছনে যে গলিগুলি আছে নর্দমাগুলি আছে এইগুলি অপরিষ্কার হ্যাঁ এগুলিকে পরিষ্কার করা হয় না এই অপরিষ্কারের কারণেই এই মশাগুলি আরো বেশি হয় চার দিন পাঁচ দিন অন্তর একদিন মশাই ঔষধ দিয়ে যায় ঔষধ একদিন যদি দিয়ে পাঁচ দিনে মশারা ওরাই খায় না আর ডেলি ডেল যে মশারা থাকতে না ফল সোধা হলুদ দিনেও দিয়ে যায় মাসে মধ্যে একদিন দিয়ে যায় আবার ডানা ডোনা মশা খাইয়ে থুইয়ে লাগছে দেখলাম এখানে গাড়িতে কইরা দুইটা মেশিন ওখান থেকে সোজা গাড়িতে কইরা আস্তে আস্তে ওইদিকে চলে যায় ঠিক আছে মেন রাস্তা যে শুধু এই রাস্তায় মেন রাস্তায় চুপাচুপা ভিতরে ঢুক দেখি নাই গেলো বছর দুই সিটি কর্পোরেশনেরই বড় চ্যালেঞ্জ ছিল ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ মশানিধনে দু হাজার ষোলো সতেরো দক্ষিণ সিটি কর্পোরেশনের সাড়ে এগারো কোটি আর উত্তর সিটির বাজেট ছিল তেইশ কোটি পঁচিশ লাখ টাকা কিন্তু দেখা যায় পুরো টাকা খরচ করতে পারেনি ডিএনসিসি বছর শেষে রয়ে যায় ছয় কোটি চোদ্দ লাখ টাকা অথচ উত্তর সিটি কর্পোরেশনের এক প্যানেল মেয়র জানালেন লোকবলের অভাবে অলিগলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না আমার যে রাস্তা যত কিলোমিটার সেই যে সেই অনুপাতে আমার যে কর্মী দরকার ক্লিনার দরকার সেই অনুপাতে আমার ক্লিনার নাই তো আমরা বিআইবি রোডগুলোকে আগে দেখি তারপরে ভিতরের রাস্তাগুলো আমরা পরিষ্কার করি তো এখন আমার লোকজনের যে সময় আছে এই সময় তারা কভার করতে পারে না তিপ্পান্ন জনের মতো আছে আমার এখানে যদি সত্তর থেকে আশি জন লোক কর্মী হয় পরিচ্ছন্ন কর্মী হয় আমার এলাকা পরিষ্কার থাকবে ইনশাল্লাহ মশা নিয়ন্ত্রণে চলতি অর্থ বছরে দক্ষিণ সিটি বাজেট বাড়িয়ে পঁচিশ কোটি ষাট লাখ টাকা করলেও উত্তর সিটি আগেরবারের চেয়ে বাজেট কমিয়েছে প্রায় তিন কোটি টাকা চলতি বছর মশা নিয়ন্ত্রণে কতটুকু সফল হবে দুই সিটি কর্পোরেশন তা সময় বলে দেবে কিন্তু বর্ষা শুরুর আগে এই অফসিজনেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে জানুয়ারি থেকে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী এগারো জন আর মৃত্যু হয়েছে একজনের মাহমুদ কমল মাছরাঙা সংবাদ ঢাকা